হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ, চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে আজকে আরও একটা নতুন অধ্যায় শুরু করব। এবং আজকের ভিডিও ক্লাসে সেই সম্পূর্ণ অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্নই আমি করিয়ে দেবো, কোনো পার্টে আসবে না। অর্থাৎ এই একটা পার্টেই সমস্ত নাম্বার টেস্ট যে অধ্যায়টা আমি আজকে করাবো সেটা সম্পূর্ণ করবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমরা একটা বা দুটো পেয়ে যাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে নাম্বার টেস্ট বা সংখ্যা নির্ণয় অধ্যায়টি শুরু করে দেওয়া যাক। তো তাহলে প্রথমে আমরা কোশ্চেন নম্বর একের সমাধানটা দেখে নিই। এখানে বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলি পাঁচ আছে যার আগে নয় আছে কিন্তু পরে দুই হবে না। তাহলে এখানে দুটো কন্ডিশন রয়েছে, আগে নয় আছে পরে দুই হবে না। তো এখানে প্রথমে আমরা পাঁচ দেখবো সবসময়, এবং পাঁচের আগে নয় আছে কিনা দেখবো। তো এখানে এরকম একটা পাঁচ আছে কিন্তু আগে নয় নেই, এরপর এখানে আরও একটা পাঁচ আছে সেখানেও আগে নয় নেই, এবং এখানে দেখো এখানে একটা পাঁচ রয়েছে যেখানে আগে নয় রয়েছে কিন্তু পরে ছয় রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন আমাদের মিলে গেল, একটা রাশি আমরা পেয়ে গিয়েছি। এরপর আবার দেখবো এখানে পরে আবার একটা পাঁচ রয়েছে কিন্তু আগে নয় নেই, তারপর এখানে আবার একটা পাঁচ রয়েছে কিন্তু আগে নয় নেই পরে নয় রয়েছে, এখানে আরও একটা পাঁচ রয়েছে যার আগে নয় রয়েছে। অর্থাৎ তাহলে এটা কিন্তু নেওয়া সম্ভব, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় রাশি আমরা পেয়ে গেলাম। এখানে আরও একটা পাঁচ রয়েছে কিন্তু তার আগে নয় থাকলেও পরে দুই রয়েছে, কিন্তু এখানে বলা হয়েছিল পরে দুই থাকলে হবে না। তাহলে প্রশ্নে উল্লেখিত কন্ডিশনগুলির সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে উত্তর আমরা পেয়ে গেছি, অর্থাৎ দুটো সংখ্যা এমন আছে যা উপরে নিয়ম ফলো করে। তো তাহলে কোশ্চেন নম্বর ওয়ানের সঠিক উত্তর তাহলে হবে অপশান বি, দুটি। এবার আমরা কোশ্চেন নম্বর দুইয়ের সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলি এক আছে যার আগে নয় আছে পরে সাত হবে না। তাহলে প্রথমে আমাদেরকে এখানে একগুলো খুঁজে বার করতে হবে, যেমন এখানে একটা এক রয়েছে কিন্তু আগে নয় নেই, তারপরে এখানে আর একটা এক রয়েছে কিন্তু তার আগে নয় রয়েছে, সুতরাং এটাকে আমরা নিতে পারছি। এরপর এখানে এক রয়েছে, এখানে এক রয়েছে, এগুলোকে নেওয়া যাবে না। তারপরে এখানে আবার একটা এক রয়েছে কিন্তু এটাকে আমরা নিতে পারবো না, কারণ এর আগে নয় থাকলেও পরে কিন্তু সাত রয়েছে, যেটা সাত রাখলে বা থাকলে চলবে না, তো সুতরাং এটাও সম্ভব নয়। তারপর এখানে এক আছে, এটা হবে না, এখানে এক রয়েছে, এটা হবে না, এই এক হবে না। তারপর এখানে এক রয়েছে, এটা হবে না, এবং এখানে যে এক রয়েছে এটাও হবে না, কারণ আগে নয় থাকলেও পরে আবার সেই সাত রয়েছে। তো তাহলে শুধু এক্ষেত্রে আমাদের যে উত্তর আমরা পেলাম সেটা হবে মাত্র একটি, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর তিনের সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলো চার আছে যার আগে পাঁচ আছে কিন্তু পরে এক হবে না। তো তাহলে চারগুলোকে আমরা খুঁজি, যেমন এখানে একটা চার রয়েছে এবং তার আগে পাঁচ রয়েছে কিন্তু পরে এক না থাকায় এটা আমরা নিতে পারছি। এরপরে এখানে আরও একটা চার আছে, এটা হবে না, এখানে আরও একটা চার আছে কিন্তু প্রথমে পাঁচ থাকলেও কিন্তু এর আগে পাঁচ থাকলেও পরে যেহেতু এক রয়েছে তাই এটাকেও নেওয়া যাবে না। এখানে আরও একটা চার রয়েছে যার আগে এক রয়েছে, অর্থাৎ এটা হবে না। আবার এখানে একটা দেখো চার রয়েছে, তার আগে পাঁচ রয়েছে কিন্তু পরে এক না থাকেই এটাকেও আমরা নিতে পারছি। তারপর এখানে দেখো, এখানেও ঠিক একই রকমভাবে চারের আগে পাঁচ রয়েছে কিন্তু পরে এক নেই, মানে এটাকেও নিতে পারছি। তারপরে এখানে আরও একটা চারের আগে পাঁচ রয়েছে পরে এক নেই, মানে নিতে পারছি। এরপরে আর একটা চার রয়েছে কিন্তু এর আগে পাঁচ না থাকে সেটাকে নিতে পারছি না। তাহলে আমরা টোটাল পেলাম এক দুই তিন চার। তো তাহলে এক্ষেত্রে তিন নম্বরের অপশান সি হবে সঠিক উত্তর, চারটে। এবার কোশ্চেন নম্বর ফোর, নিচের সারিতে এমন কতগুলি ছয় আছে যার আগে চার অথবা পরে সাত থাকবে। বন্ধুরা, এই কোশ্চেনের শুরুতেই বলে রাখি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা দেখতে সহজ মনে হলেও বিষয়টা কিন্তু একটু বুদ্ধির বা একটু জটিল রয়েছে, সেটা কীভাবে প্রশ্নটা সমাধান করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে দেখো, এই যে প্রথম ছয়টা রয়েছে এর কিন্তু আগে নয় রয়েছে পরে চার রয়েছে, পরে চার থাকলে হবে না সুতরাং এটাকে নিতে পারছি না। এখানে একটা ছয় রয়েছে যার আগে সাত পরে চার, এটাও নেওয়া যাবে না, কারণ পরে সাত থাকার কথা বলা হয়েছিল এবং আগে চার থাকার কথা বলা হয়েছিল। এবার এখানে একটা ছয় রয়েছে, দেখো এই ছয়ের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম ফলো করছে, অর্থাৎ আগে চার আছে, তো সুতরাং তাহলে এখানে কিন্তু একটা আমরা পাচ্ছি। আবার এখানে দেখো অথবা পরে সাত থাকবে, আবার এই ছয়ের পরেও কিন্তু একটা সাত রয়েছে, তাহলে এখানে কিন্তু দুটো নিয়ম ফলো হলো কিন্তু এটা আলাদা করে। আবার এরপরে এখানে আর একটা ছয় রয়েছে, এর আগে সাত পরে চার, অর্থাৎ উল্টো, অর্থাৎ এটা নেওয়া যাবে না। আবার এখানে দেখো আর একটা ছয় রয়েছে, এর আগে চার রয়েছে মানে প্রথম নিয়ম ফলো করলো, আবার পরে সাত রয়েছে মানে দ্বিতীয় নিয়মও ফলো করলো। তাহলে এখানে এরকম ছয় আমরা কটা পেলাম? এবার বোঝার বিষয় হচ্ছে যেহেতু এখানে অথবা ছিল তো সুতরাং এটা কিন্তু আলাদা করে ধরতে হবে, অর্থাৎ তাহলে এখানে ছয়ের আগে চার আছে এরকমটা হলো একটা,
ছয়ের পরে সাত আছে এরকম হলো দুটো, এখানেও ঠিক ছয়ের আগে চার আছে এরকম হলো তিনটে, এবং ছয়ের পরে সাত আছে এরকম আছে চারটে। তাহলে মোট চারটে কিন্তু আমরা এখানে পেলাম, অর্থাৎ এক একটা ছয় কিন্তু এখানে দুবার করে ইউজ হয়েছে। এটাই কিন্তু সবথেকে বুদ্ধির এবং বোঝার বিষয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে, সেটা হবে অপশান ডি, চারটে। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটা প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার পাঁচের সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলি নয়, এক এবং আট আছে যার মাঝের সংখ্যা হবে এক এবং নয় অথবা আট আগে অথবা পরে থাকবে। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নের সমাধানটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো সবার প্রথমে বোঝার চেষ্টা করতে হবে প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে কিন্তু বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলি নয়, এক এবং আট আছে যার মাঝের সংখ্যা হবে এক এবং নয় অথবা আট আগে অথবা পরে থাকবে। অর্থাৎ এই যে নয়, এক এবং আট, এই তিনটেকে থাকতে হবে এবং মাঝে থাকতে হবে এককে, এবং এই আট আর নয় কিন্তু আগে বা পিছিয়ে থাকতে পারে। যেমন এখানে প্রথমে যেটা আমি করেছি, এখানে নয় আগে রয়েছে, আট পরে রয়েছে, মাঝখানে রয়েছে এক, অথবা বলা হয়েছে আট প্রথমে থাকুক, এক মাঝখানে, নয় ডান দিকে। অর্থাৎ এক মাঝখানে রাখতে হবে, আট এবং নয় আগে বা পিছিয়ে থাকতে পারে। এই রকম রাশি কোথায় আছে? তো আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে এরকম রাশি এখানে দেখো যতগুলো সংখ্যা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আগে নয় বা আট, মাঝখানে এক, তো সেরকম পেতে গেলে এখানে দেখো এখানে এই একটা রয়েছে যেখানে প্রথমে আট তারপরে নয় মাঝখানে এক, এবং এর পরে আর যে রাশিগুলো রয়েছে সেখানে দেখো এরকম কিন্তু আর কোথাও নেই। অর্থাৎ এরকম রাশি তাহলে একটাই রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান এ। তো এটি কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা বুঝতে একটুও ভুল করলে সঠিক উত্তর কিন্তু নির্ণয় করা যাবে না, কারণ এখানে এই যে জায়গাটা দেওয়া রয়েছে এক এবং নয় আট, এই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নিই। এখানে বলা হয়েছে নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার পরে পরপর দুটি বিজোড় সংখ্যা থাকবে। তাহলে প্রথমে আমাদেরকে খুঁজে বার করতে হবে জোড় সংখ্যাগুলো, এবং তারপর পর দেখতে হবে দুটো করে বিজোড় সংখ্যা আছে কিনা। যেমন এখানে আট একটা জোড় সংখ্যা, অর্থাৎ এই সারিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর দুই রয়েছে, দুইয়ের পরে নয় এবং আট, দুয়ের পরে কিন্তু পরপর দুটো বিজোড় সংখ্যা নয়, নয়ের পরে আট কিন্তু জোড় সংখ্যা, তাহলে এটা হবে না। চার, চারের পরে রয়েছে তিন এবং ছয়, তিনটা বিজোড় হলেও ছয়টা জোড়, তাই এক্ষেত্রে এটাও হবে না। এরপরে রয়েছে দুই, দুইয়ের পরে রয়েছে সাত পাঁচ, তো তাহলে এক্ষেত্রে কিন্তু এটা হবে, কারণ দুই হলো জোড় সংখ্যা, তারপরে দুটো বিজোড় সংখ্যা এখানে সাত এবং পাঁচ। এরপর জোড় সংখ্যা রয়েছে আট, এরপরে নয় বিজোড় সংখ্যা হলেও চার জোড় সংখ্যা, অর্থাৎ এটা নেওয়া যাবে না। তারপরে রয়েছে ছয়, ছয়ের পরে পাঁচ এবং নয়, পাঁচ এবং নয় বিজোড় সংখ্যা, ছয়টা জোড় সংখ্যা, অর্থাৎ এটাও কিন্তু আমরা নিতে পারছি। তাহলে প্রশ্নের শর্তানুসারে আমরা কটা পেলাম? আমরা পেলাম এক্ষেত্রে তিনটে রাশি। তো তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সেটা হবে অপশান ডি, তিনটি। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার সাতের সমাধানটা দেখে নেব। এখানে নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগে জোড় সংখ্যা এবং পরে বিজোড় সংখ্যা থাকবে। তাহলে সবার প্রথমে আমাদের জোড় সংখ্যা খুঁজে বার করতে হবে, যার আগে জোড় সংখ্যা পরে বিজোড় সংখ্যা থাকবে। যেমন এখানে ছয়, এই ছয়ের আগে জোড় সংখ্যা এবং পরে বিজোড় সংখ্যা রয়েছে, মানে এই ছয়টা এক্ষেত্রে হবে। তারপর এখানে আট, এই আটের আগে জোড় সংখ্যা পরে বিজোড় সংখ্যা, মানে এটাকেও আমরা নিতে পারবো। তারপরে জোড় সংখ্যা কোথায় আছে? দুই, দুইয়ের আগে বিজোড় পরেও বিজোড়, এর ক্ষেত্রে এটা নেওয়া যাবে না। তারপর জোড় সংখ্যা রয়েছে চার, এর আগে রয়েছে বিজোড় পরে রয়েছে জোড়, এটাও হবে না। তারপরে রয়েছে এখানে একটা দুই, এই দুইয়ের আগে রয়েছে জোড় পরে বিজোড়, অর্থাৎ এই দুই এটা কিন্তু নেওয়া যাবে। এর পরের জোড় সংখ্যা হচ্ছে দুই, এই দুইয়ের আগে পাঁচ পরে দুই রয়েছে, মানে এটা হবে না। এবার রয়েছে আট, এই আটের আগে জোড় সংখ্যা রয়েছে দুই, পরে বিজোড় সংখ্যা রয়েছে এক, মানে এটা নেওয়া যাবে। অর্থাৎ প্রশ্নের শর্তানুসারে আমরা আমাদের রাশিগুলো পেয়ে গিয়েছি। টোটাল রাশি হচ্ছে এক, দুই, তিন, চার, অর্থাৎ সেক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর, চারটে। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার এইটের সমাধান দেখে নেব। এখানে নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগের সংখ্যাটি দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে কিন্তু পরের সংখ্যাটি দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে না।
তাহলে এখানে এমন জোড় সংখ্যা খুঁজে বার করতে হবে যার আগের সংখ্যাটা দিয়ে সেই জোড় সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে, কিন্তু পরের সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল মিলবে না। যেমন এখানে আট, আটের আগের সংখ্যা তিন দিয়ে ভাগ করলে মিলবে না, কিন্তু চার দিয়ে মিলবে। তো এক্ষেত্রে নিয়ম মিলছে না। এরপর আছে এক, একের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না। তারপর হচ্ছে সাত, সাতের ক্ষেত্রেও এটা হবে না। তারপর হচ্ছে আট, আটের ক্ষেত্রে আটের দুইয়ের আগের সংখ্যা দিয়ে আটকে ভাগ করলে মিলে যাচ্ছে, তিন দিয়ে ভাগ করলে মিলবে না। সুতরাং নিয়ম মিলে গেছে। তো সুতরাং প্রশ্নের সঙ্গে আমাদের নিয়ম মিলে গেছে, অর্থাৎ একটা রাশি আমরা পেয়ে গিয়েছি। এরপরে এই যে আট রয়েছে, এর আটের আগের সংখ্যা চার দিয়ে আটকে ভাগ করলে মিলে যায়, কিন্তু পরের সংখ্যা নয় দিয়ে ভাগ করলে মিলবে না। অর্থাৎ এক্ষেত্রেও তারা নিয়ম মিলে যাচ্ছে, অর্থাৎ পরের রাশিও আমরা পেয়ে গিয়েছি, দুটো রাশি আমরা পেলাম। এরপরে জোড় সংখ্যা রয়েছে চার, সেখানে নিয়ম মিলছে না। তারপরে রয়েছে আট, এখানেও নিয়ম মিলছে না। তাহলে দুটো রাশি আমরা এক্ষেত্রে পেলাম, অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, দুটি। এবারে আমরা কোশ্চেন নম্বর নয়ের সমাধানটা দেখে নেব। এখানে পাঁচ থেকে পঁচাশি এর মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে মানের অধক্রম অনুসারে সাজালে নিচ থেকে এগারোতম সংখ্যাটি কত হবে? তাহলে পাঁচ থেকে পঁচাশির মধ্যে পাঁচ দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেগুলো বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলা হয়েছে, এটা প্রথম নিয়ম। তো তাহলে আমরা সেটা করে ফেলি। প্রথমে হবে পঁচাশি, পঁচাশির পরে পাঁচ দিয়ে যেটা যায় ভাগ সেটা হচ্ছে আশি, তারপরে যেটা ভাগ যায় পাঁচ দিয়ে সেটা হচ্ছে পঁচাত্তর, তারপরে সত্তর, তারপরে পঁয়ষট্টি, মানে পাঁচ পাঁচ করে কমবে, এটা খুবই সোজা, তারপর সিক্সটি, তারপর ফিফটি ফাইভ, তারপরে ফিফটি, তারপর ফর্টি ফাইভ, তারপর ফোরটি, থার্টি ফাইভ, থার্টি, টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি, ফিফটিন, টেন, ফাইভ। তাহলে পঁচাশি থেকে পাঁচ পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখে নিয়েছি, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে কী বলা হয়েছে? নিচ থেকে এগারোতম সংখ্যাটি কত হবে? নিচ থেকে বলতে সবথেকে ছোটো যে সংখ্যাটা নিচের দিক থেকে, অর্থাৎ এখান থেকে এগারোতম সংখ্যা। পাঁচ যদি এক হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, অর্থাৎ পঞ্চান্ন হচ্ছে এগারোতম সংখ্যা, অর্থাৎ অপশান ডি তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর। এটিও কিন্তু একটা নতুন নিয়ম, ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব, এবং এই প্রশ্নটিও একটা খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো নিয়ম, বিষয়টা ভালো করে বুঝে নাও। এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে শারীরবিদ্যার ক্লাসে নিচের সাংকেতিক ভাষা ব্যবহৃত হয়, যেখানে এক হাঁটা শুরু করো, দুই দাঁড়িয়ে থাকো, তিন দৌড়ানো শুরু করো, চার বসে পড়ো। নিচের ক্রমটি সঠিকভাবে মানলে একজন ছাত্রকে নির্ভুলভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কতবার বসতে হবে? তো এবার এখানে অনেকে ভাবতে পারো যে চার মানে বসে পড়া, অর্থাৎ যতবার চার থাকবে ততবারই বসতে হবে, বিষয়টা তা নয়। এখানে বলা হয়েছে সমস্ত বিষয়গুলো মানলে, প্রথম ক্ষেত্রে যেমন এক দুই তিন চার, এখানে কিন্তু চার লাস্টে রয়েছে, তার আগে কিন্তু এক দুই তিন রয়েছে, অর্থাৎ এই ক্রমটা কিন্তু মানা হচ্ছে। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে দুই তিন এক, তারপরে আবার চার, এখানে চার রয়েছে মানে কি চারের আগে কিন্তু তিনটে স্টেপ রয়েছে, সেটা আগে পরে হতে পারে, দুই তিন এক কিন্তু রয়েছে, তারপরে চার রয়েছে, তাই পরের চারটাকেও আমরা নেব, কারণ বসার আগে কিন্তু বাকি তিনটে স্টেপ এখানে ফলো করা হয়েছে, সেটা আগে পরে হোক, সেটা আমি আগেও বলেছি, সেটা কোনো ম্যাটার না। তার পরপরই রয়েছে একটা চার, এটা কিন্তু নেওয়া যাবে না, কিন্তু এখানে আবার একটা চার রয়েছে যার আগে দুই পাচ্ছি, এক পাচ্ছি এবং এখানে তিন পাচ্ছি, মানে এই চারের আগে কিন্তু বাকি স্টেপগুলো, বাকি তিনটে স্টেপ কিন্তু ফলো করা যাবে, তাই এই চারটাকে আমরা নেব। তারপরে এখানে দেখো আবার একটা চার রয়েছে, কিন্তু তাহলে তো এর আগে এক আর তিন রয়েছে, দুই কোথায়? কিন্তু এখানে প্রশ্ন হলো এই দুইটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দুইটা কিন্তু এইখানে বসে এটাও কিন্তু একটা রাশি ফলো করবে, অর্থাৎ এই বসা পর্যন্ত কিন্তু আরও একটা দুই এক তিন এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এই চারটা কিন্তু আবার নেওয়া যাবে না, কারণ এই চারটার আগে কিন্তু বাকি তিনটে জিনিস কিন্তু দেখো পাওয়া যাচ্ছে না, বাকি সবগুলো ব্যবহার হয়ে গেছে। সঠিক নিয়মে মেনে চার আমরা কটা পেলাম, অর্থাৎ ছাত্রটা কতবার বসতে পারবে, অর্থাৎ ওই স্টুডেন্ট এক দুই
তিন চার, চারবার বসতে পারবে। অর্থাৎ তাহলে অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 11 সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে সমীর 32 থেকে অধক্রমে মানে বড় থেকে ছোট হিসেবে গুণবে গণনা শুরু করলো। সুমিত 1 থেকে শুরু করে ঊর্ধ্বক্রমে গণনা শুরু করলো, কিন্তু সে শুধু বিজোড় সংখ্যা গুণবে। অর্থাৎ যদি তারা একই সময়ে এবং একই গতিতে গণনা শুরু করে তবে কোন সংখ্যাটি তারা একসঙ্গে বলবে। এটা কিন্তু ভীষণ সোজা, কারণ সমীর যেহেতু 32 থেকে শুরু করে 1 পর্যন্ত পরপর গুনতে গুনতে আসবে, অর্থাৎ 32 তারপরে 31 তারপর 30 এইভাবে যখন গুনতে গুনতে আসবে, তার কিন্তু 1 পর্যন্ত আসতে যে সময় লাগবে। কিন্তু সুমিতের ক্ষেত্রে যখন সে গুনবে 1, 3, 5 অর্থাৎ শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো, খুব শর্ট টাইমে সে কিন্তু 31 পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু কখনোই সামঞ্জস্য হবে না। অর্থাৎ এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর যেটা হবে সরাসরি কখনোই না, ডি হবে সঠিক উত্তর। কারণ এক্ষেত্রে বলা হয়েছে তারা একই সময়ে এবং একই গতিতে যখনই বলবে এবং একজন যখনই একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে দিয়ে বলবে, তখন অবশ্যই কিন্তু দুজনের মধ্যে আর কোনো রকম সামঞ্জস্য থাকলো না। কিন্তু যদি একজন 32 থেকে শুরু করে 1 পৌঁছাতো আর একজন 1 থেকে শুরু করে 32 পর্যন্ত পৌঁছাতো একই গতিতে এবং একই সময়ে কোনো সংখ্যা বাদ না দিয়ে, তাহলে কিন্তু একটা সময় এসে তারা একই সঙ্গে একই সংখ্যা বলতে পারতো বা বলতো। কিন্তু যেহেতু এখানে একজনে বলবে শুধু বিজোড় সংখ্যা, একজনে সব সংখ্যাগুলো বলবে, তাহলে কিন্তু এক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়। এটাই হবে সঠিক উত্তর। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 11 সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে নাম্বার টেস্ট অধ্যায়টি। এবং এর পরবর্তী অধ্যায় যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে র্যাঙ্কিং টেস্ট বা স্থান নির্ণয়, সেটাও কিন্তু একটা খুব ভালো অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো সেই অধ্যায়টিও পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও তাদের পরীক্ষার প্রিপারেশন সঠিকভাবে নিতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।